হাতে তিনবার স্লো ডাউন সিগন্যাল দেখাবেন। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি না আজকে ড্রাইভিং টেস্টের আপডেট দেওয়ার জন্য চলে এসেছি, যে মালদা জাহাজ ফিল্ড সেই ফিল্ডে চলে এসেছি এখানে আপডেট দেওয়ার জন্য, যে কোথায় হয় জায়গাটা দেখে নেন। এই জায়গাটা দিয়ে এন্ট্রি করতে হয়, এদিক থেকে আসলে এদিক দিয়ে এন্ট্রি করতে হবে, আর এই সিট দিয়ে আসলে ঠিক আছে। এটা যে এন্ট্রির রাস্তা, আর আপনাদের ওখানে আজকে ইনফর্মটা পুরোটাই দিব, তো ভিডিওতে ফার্স্ট থেকে নিয়ে লাস্ট অবধি। আর আপনাদেরকে বলে দিই, দেখতে পাচ্ছেন এইভাবে গাড়ির লাইনিং হয়ে গেছে, মানে গাড়ির লাইন করতে হয় এইভাবে, এভাবে লাইনিং করে দিয়েছে আরটিওরা। আর লাইনিং করার পরে আপনাকে এক সাইড থেকে যেতে হবে ওই সাইড থেকে, দেখতে পাচ্ছেন সবাই যাবে। আমি নিয়মগুলো বলে দিচ্ছি মুখে, গাড়ি ওখান থেকে রান করবে ডান দিকের ইন্ডিকেটর দিয়ে চালিয়ে ঢোকার আগে বাঁ দিকের ইন্ডিকেটর দিবেন, দিয়ের ভিতরে ঘুরবে, ঘুরে গাড়ি এই সাইডে চলে আসবে, এইখান থেকে তিনবার স্লো ডাউন সিগন্যাল দেখাবেন। দেখানোর পরে স্টপ সিগন্যাল দেখিয়ে গাড়ি ওই খুঁটার কাছে দাঁড় করাবেন, গাড়ি ওখান থেকে রান করবেন ডান দিকের ইন্ডিকেটর দিয়ে ধার দিয়ে চালিয়ে এসে এখানে ঢুকবে, এখানে ঢুকার আগে বাঁ দিকের ইন্ডিকেটর দিবেন, দিয়ের ভিতরে ঘুরে গাড়ি এই সাইডে বেরোবে, এইখান থেকে হাতে তিনবার স্লো ডাউন সিগন্যাল দেখাবেন। এখানে ঘুরতে গিয়ে পা ফেলে দিলে বা খুঁটায় টার্চ করে গেলে এখানে হাতের সিগন্যাল না দিলে ভালো করে দেখবেন। দেখা